রাজবাড়ির দিকে পা বাড়াতেই আমরা প্রথমে দেখতে পেলাম এই মেলার মূল অংশ। তাই মেলায় কিছুটা ঘুরে নিলাম, তারপরে বাঁ দিক বেঁকে আমরা গেলাম খুব সুন্দর সুন্দর নাগরদোলনাগুলোর দিকে। দেখতে পাচ্ছ এই সেই নাগরদোলার অংশ, আর এই নাগরদোলার অংশ বয়ে বয়ে আমরা দেখলাম এখানে নানান ধরনের নাগরদোলনা রয়েছে, কিন্তু সেগুলোই চড়ার যে রেট সেটা আমাদের গ্রামগঞ্জের চেয়ে অনেকটা বেশি। হয়তো মেলার কিছু কর্তৃপক্ষের কারণে হয়তো এই রেটটা বাড়ানো হয়েছে, কিন্তু এটা সত্যি অনেকটা এক্সট্রা নিচ্ছিল। কিন্তু সেগুলোকে আমরা ব্যাস শুধুমাত্র চোখে দেখেই এড়িয়ে গেলাম, চড়ার মতো দুঃসাহস করলাম না। এই হচ্ছে খুব সুন্দর একটা লাটিমের মতো নাগরদোলনা, তারপরে সুবিশাল নাগরদোলনা রয়েছে, তারপরে এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের সবার প্রিয় ড্রাগন ট্রেন। এই হচ্ছে সেই ড্রাগন ট্রেনের অংশ। তো ড্রাগন ট্রেনকে ফেলে এখানে মানে অনেক ধরনের নাগরদোলনা রয়েছে, তোমরা এলেই এখানটা দেখতে পারতে। তো সামনে এগিয়েই দেখো, এই হচ্ছে আমাদের মরণকুয়ো থেকে শুরু করে বাচ্চাদের চড়ার মতো থেকে শুরু করে আরও নানা ধরনের জিনিস এখানে রয়েছে। তো এবার আমরা আরও সামনের দিকে এগিয়ে দেখতে পেলাম সারি সারি মাদুরের দোকান, চাঁটায়ের দোকান, অর্থাৎ সব ধরনের দোকানদাররাই এই মেলায় এসেছে কিছুটা অর্থলাভের আশা নিয়ে, আর সেই তাদের আশাকে পূর্ণ করতে যেন মানুষজনের ঢল নেমে পড়েছে আজকের এই মেলার। এই হচ্ছে রাজবাড়ির পুকুর, সামনে দেখা যাচ্ছিল গোপালজির মন্দিরের চূড়ো। এবার আমরা চলে এলাম পাখির বাজারের অংশের দিকে। তো পাখির বাজারটা দেখতে অপূর্ব লাগছিল, এখানে নানান ধরনের পাখি রয়েছে, কিন্তু পাখির রেট যেগুলো বলছিল সেগুলো সাধারণ মানুষের পক্ষে ছোঁয়া সম্ভব ছিল না। কিন্তু ভেবে বলুন তো, এই পাখিদের ডানা মেলে উড়তে দেখলে ভালো লাগে না এই খাঁচায় বন্দি অবস্থায় ভালো লাগে? আমার মনে মনে একটু দুঃখ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, আমি একা হাতে এটা তো আর ঠিক করতে পারবো না। যদিও এখানে পুলিশের মাইকিং চলছিল যে পাখিকে এভাবে বন্দি করে রাখাটা অন্যায়, কিন্তু তাদের পক্ষ থেকেও কোনো পদক্ষেপ নিতে আমি দেখছিলাম না। যদিও আসুক, অনেক মানুষ এই পাখিকেও এনেছে কিছুটা অর্থলাভের আশায়, যদিও এদেরকে খাঁচায় দেখে আমার খুবই দুঃখ লাগছে। তো এবার এই নানা ধরনের পায়রা, নানা রং বেরঙের পাখি, সবাইকে একটা টাটা জানিয়ে এগিয়ে গেলাম মেলার আরও সামনের দিকে। তো সামনের দিকে এগিয়ে দেখতে পারবে এখানে রয়েছে কাঁঠালের দোকান। তো এই কাঁঠালগুলো তুমি যে কোনো সাইজের নিতে পারো, যত বড় ইচ্ছা, মাত্র 30 টাকায়। তো কাঁঠালও দেখতে পাচ্ছ একবারে বড় বড় সাইজের সুন্দর সুন্দর গ্রাম বাংলার কাঁঠাল রয়েছে। হ্যাঁ, মানুষ বয়ে নিয়েও যাচ্ছে, তবে আমার পক্ষে ঘাড়ে করে কাঁঠাল বয়ে বাড়ি আনাটা হয়তো সম্ভব ছিল, কিন্তু টাফ। তো এবার আমরা কাঁঠালকেও বিদায় জানিয়ে সামনের দিকে এগিয়ে এলাম, দর্শন করব মদনমোহন জিউয়ের সেই বহু প্রতীক্ষিত অর্থাৎ ঐতিহ্যবাহী মন্দির। তো রাস্তার ধার বেয়ে বেয়ে গেলাম, দেখতে পাচ্ছ চারিদিকে বন জঙ্গলে ভর্তি, আর এই হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী মদন গোপাল জিউয়ের সেই মন্দির। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম, জানলাম যে এখান থেকে ঠাকুর চলে গেছে, তাই মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হচ্ছে না। স্বেচ্ছাসেবকরা ছিলেন এখানে, তো তারা বললেন ঢুকতে দেওয়া যাবে না, আর এনারা আগে ঢুকে গিয়েছিলেন, তাই এনারা এবার বেরোচ্ছেন, এদেরকে ঠিক ঢুকতে দেওয়া হচ্ছে না। তো আমি আর গোবিন্দ অবশেষে গোপালজি মন্দিরের সামনে এসে কিছুটা জিরে নেওয়ার জন্য বসলাম। তো যেহেতু ঠাকুর রথের উদ্দেশ্যে পাড়ি দিয়ে দিয়েছে, তোমাদের আমরা দেখেই দিয়েছিলাম, তো সেহেতু এখানে আমাদের আর ঢুকতে দিল না। আমাদেরকে মন্দির যে কর্তৃপক্ষ রয়েছে ওনারা বললেন যে ঠাকুরের মাসি বাড়ি চলে যেতে, ওখানে ভোগের ব্যবস্থা রয়েছে। আমরা তাই এবার রথের মালা ছেড়ে আমরা এলাম রাজবাড়ির বিভিন্ন জায়গা ঘুরে দেখতে এলাম, কিন্তু এখানে এসে আমাদের কি নিরাশ হয়ে কিছুটা ফিরে যেতে হচ্ছে। তো আবার কোনো দিনের সময় হলে অবশ্যই আসবো এবং তোমাদের এই ভেতরটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এবার আমরা সেই পুরানো রাজবাড়ির পরিত্যক্ত গেট দিয়ে ঢুকে পড়লাম পুরানো রাজবাড়ির কিছুটা অংশ ঘুরে দেখতে। তো ভিউয়ার্স, এখন আমরা চলে এলাম রাজবাড়ির একটি অংশে। তো এখানে তোমাদের হয়তো আমি প্রথমেই অবগত করেছিলাম, তো এই রাজবাড়িটার প্রতিষ্ঠাতা হলেন জনার্দন গোস্বামী।
এবং ওনার পঞ্চম সন্তানের কোনো পুত্র সন্তান না থাকায় ওনার কন্যা জানকী দেবী উনি রাজ্যের পাট সামলেছিলেন এবং তার উপস্থিতিতেই এখানে শুরু হয় এই রথযাত্রা উৎসব। এবং তবে থেকেই আজ প্রায় 450 মতো বছর এইভাবেই ধুমধামের সাথে এখানে রথযাত্রা উৎসব পালিত হয়। তো তোমাদের আমি বলেছিলাম যে জনার্দন গোস্বামী মূল তিনটি রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু তার মধ্যে একটি একবারে ভগ্নস্তূপ অর্থাৎ সেটি বিলুপ্ত হয়ে গেছে এবং আরেকটি রয়েছে অর্ধভঙ্গ অবস্থায়, অর্থাৎ তারও অবস্থা খুবই খারাপ। তো যেটা আমরা জানতে পারলাম এখানকার কর্তৃপক্ষের কাছ থেকে এখানে মেরামতির কাজ কিছুটা চলছে। তো এটাও একটা রাজবাড়ির খুব সুন্দর একটা অংশ তোমাদের এখন দেখাবো। হ্যাঁ, পেছনের এই অংশটাই হচ্ছে রাজবাড়ির একটা খুব সুন্দর অংশ এবং রাজা জনার্দন গোস্বামী যে তিনটি রাজবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন তারই এটাও একটি অংশ। এবং পেছনেই তোমাদের দেখাবো যে এইটা রাজবাড়ির মূল অংশ এবং এটা রিপেয়ারিংয়ের কাজ চলছে, সরকার থেকে আনুকূল্যে এসে এখানে রিপেয়ারিংয়ের কাজ চলছে। তো জনার্দন গোস্বামী মূল যে তিনটি ভবন প্রতিষ্ঠা করেছিলেন তার মধ্যে এটি একটি অন্যতম ভবন। হ্যাঁ, এই ইঁটের পাঁজরেই যেন লুকিয়ে আছে ইতিহাস, হয়তো সেগুলো খসে পড়ছে কিন্তু এখানকার ইতিহাস এখনও একইভাবে এই পোড়া ইঁটগুলোকেই আঁকড়ে ধরে বেঁচে আছে। আর সেই ইতিহাসের স্বাদ পেতেই এখানে ছুটে আসে বহু মানুষ বহুদূর থেকে। তো এবার আমরা যাব রাজবাড়ির যে নতুন বিল্ডিং অর্থাৎ মূল ভবনের দিকে। এবার আমরা পায়ে পায়ে ইতিহাস জড়িয়ে এগিয়ে যাব মূল রাজবাড়ির দিকে। তো জনার্দন গোস্বামীর কিছু বংশধর আজও সেখানে থাকে। তো সেখানে আমি যেটুকু শুনেছি রাজবাড়ির অন্দরমহলে ভিডিও করার পারমিশন নেই, তো চলো আমি চেষ্টা করব তোমাদের দেখানোর। তো সামনে দেখতে পাচ্ছ অসংখ্য দর্শনার্থী আজকে এসেছে, তো সব জায়গায় সবাই ঘুরছে দেখলাম। এখানে পাখির বাজারটাও খুব ভালো লাগলো, এখানে কাঁঠালগুলো খুব সুন্দর লাগলো, মোটামুটি এখানে এসে খুবই আনন্দ পেলাম। আর দেখতে পাচ্ছ এবার পাশে একটা জায়গা দেখাচ্ছি দেখো তোমাদের, জায়গাটা দেখতে পাচ্ছ আকাশবাণীর বন জায়গাটাকে একবারে স্নিগ্ধ করে রেখেছে। আর এই স্নিগ্ধ জায়গাতেই নিজেদের মন প্রাণ কিছুটা জুড়িয়ে নিতে থেমেছে অসংখ্য দর্শনার্থী। অর্থাৎ তো দেখতে পাচ্ছ তোমরা আজকের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, খুবই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছ রাজবাড়িতে ঢোকার জন্য যে টিকিট কাটতে হয় টিকিট কাউন্টারের লাইনটা দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ শুভ আর গোবিন্দ দুজনে লাইনে দাঁড়িয়ে পড়েছে আর আমিও একবারে হাঁপিয়ে গেছি অনেকটা হেঁটে হেঁটে। তো চলো কিছু একটা পানীয় খেয়ে নেবো, আমি সত্যি হাঁপিয়ে গেছি। তো টিকিটটা কেটে, কারণ ওই পজিশানে ক্যামেরা অন করে রাখলে হয়তো আমাদের ঢুকতেই দেবে না, তাই টিকিটটা কেটে ভেতরের ভিউ তোমাদের দেখাবো। তো ভিউয়ার্স, এখন আমরা তিনজন দেখতে পাচ্ছ রাজবাড়ির দিকে চলে এসেছি। তো আমি তোমাদের টিকিটটা দেখাবো। তো এই হচ্ছে আমাদের টিকিট। তো 15 টাকা করে টিকিট মূল্য নিল এবং আমরা তিনটেই টিকিট কেটে রাজবাড়ির দিকে এগিয়ে এলাম। তো এখানে বহু বাংলা থেকে শুরু করে হিন্দি চলচ্চিত্রের শ্যুটিং হয়েছে এবং দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে এই রাজবাড়ি। আর এই রাজবাড়িটাকে কেন্দ্র করেই রাজা জনার্দন গোস্বামীর ইতিহাস যেন রবীন্দ্রনাথের সেই কবিতাকে সত্য করে, তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, ঠিক একইভাবে রাজা জনার্দন গোস্বামীর স্মৃতি আঁকড়ে এই রাজবাড়ি সমানভাবে দাঁড়িয়ে রয়েছে তার ঐশ্বর্য নিয়ে। রাজবাড়ির সামনে ক্যামেরা ঘোরাতেই দেখতে পেলাম এই কামানটা, তাই ইচ্ছে হলো কামানটাকে জড়িয়ে একটা ছবি তুলে নিই, যার ছবি আমি অনেক আগেই ফেসবুকে আপলোড করেছি। তো কিছুটা সময় আমি আর গোবিন্দ ছবি টবি তুললাম, তারপরে বেরিয়ে আসতেই এবার আমরা ঢুকলাম রাজবাড়িতে। তো এই হচ্ছে রাজবাড়ির সামনে রাখা অসংখ্য কামান রয়েছে, 3-4 কামান রয়েছে। তো এগুলো ভিডিও করা রেস্ট্রিক্টেড ছিল, তো অনেক কষ্টে ভিডিওটা করেছি, তোমরা সেটা দেখলেই বুঝতে পারছো যে কীভাবে ভিডিওটা করা হয়েছে। এই হচ্ছে
রাজবাড়ির শিকার কক্ষ। তো এখানে একটুখানি ক্লিপ আমরা শুটিং করতে পেরেছি, তারপরেই আমাদেরকে গার্ডরা ধরতে পেরে যায় যে আমরা ভিডিও করছি এবং আমাদেরকে থামিয়ে দেয়। তো কিছুটা ক্লিপ দেখাচ্ছি, এখানে হরিণ থেকে শুরু করে বাঘ অনেক কিছুই রয়েছে, তোমরা এলেই এখানে দেখতে পাবে। তো এরপরে এই জায়গাটাকে এই দেখো, মা দিকে রয়েছে খুব সুন্দর সুন্দর বাঘ রয়েছে, হরিণ কিছু করেছে, কিছু নেকড়ে বাঘ, নানা ধরনের রাজা শিকার করা অংশ। এটা হচ্ছে রাজবাড়ির বিভিন্ন অংশে। এবার আমরা চলে এলাম অস্ত্রকক্ষের দিকে। তো অস্ত্রকক্ষের বেশ কিছুটা অংশ আমরা এভাবে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে পেরেছি। তো এই হচ্ছে অস্ত্রকক্ষের কিছু অস্ত্রশস্ত্র এবং বাদ্যযন্ত্র কিছু রয়েছে, এগুলো কিছু বাদ্যযন্ত্র রয়েছে। এছাড়াও রয়েছে নানান ধরনের সিলমোহর থেকে শুরু করে রাজার ব্যবহৃত পুরানো দিনের কিছু সূর্য ঘড়ি থেকে শুরু করে আরও নানান কিছু। তো ঐতিহ্য সহ হয়তো রাজবাড়ির সিকিউরিটির কারণে এগুলো ভিডিও করতে দেয়নি, কিন্তু সত্যি ভিডিও করতে পারলে তোমাদের দেখাতাম যে এগুলো কতটা সুন্দর লাগছিল। এই হচ্ছে রাজার শয়নকক্ষ, এখানে উনি বিলিয়ার্ডস খেলতেন। এবার এলাম রাজা যেখানে পিয়ানো বাজাতেন, চা খেতেন, এখানে একটা মাইক্রো ওভেন রয়েছে। তো সবটাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করা। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে কিছু বই সংরক্ষিত রয়েছে রাজার ব্যবহৃত, এবং রয়েছে নানান পুরানো দিনে রাজারাজাদের ছবি, এছাড়াও বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখা রয়েছে এখানে। এলেই তোমরা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স পেতে পারো এখানে এলে। তো পশ্চিমবঙ্গে অনেক রাজবাড়ি এসে রয়েছে এখনও, কিন্তু এই রাজবাড়িটার ঐতিহ্য সত্যি এখনও মানুষের মন ছুঁয়ে যায়। তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখালাম। তো তোমরা এখানে এলেই বুঝতে পারবে যে রাজবাড়ির ভেতরে কতটা সিকিউরিটি আছে। তো এই সিকিউরিটিকে এড়িয়ে আমরা লুকিয়ে লুকিয়ে কিছু অংশ ভিডিও করেছি, সেটাও তোমাদের দেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে একটা লাইক করবে, আর শেষে বেল আইকনটা প্রেস করতে একবারই ভুলবে না, আরও আমাদের চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে।